চুইঝাল গাছের রোগ বালাই ও প্রতিকার। চুইঝাল গাছে মাত্র দুইটি রোগ দেখা যায়, একটি পাতা পচা বা গোড়া পচা রোগ, অপরটি মিলিবাগের আক্রমণ। চুইঝাল গাছের পাতা পচা বা গোড়া পচা রোগের কারণ অতিরিক্ত না পচা বা কম পচা জৈব সার প্রয়োগ করা বা অতিরিক্ত হারে সার প্রয়োগ। মাটির জল ধারণ ক্ষমতা বেশি হলে, যেমন এঁটেল মাটি বা পুকুরের পাখের মাটি, অথবা দীর্ঘক্ষণ গাছের গোড়ায় জল জমে থাকা, মাটিতে প্রয়োজনের চেয়ে বেশি সেচ দিলে, রাসায়নিক সার প্রয়োগ করলে, মাটি একেবারে ড্রাই হয়ে তেতে ওঠার পর হট মনে গরম মাটিতে দুপুরে বা বিকালে সেচ দিলে, চারা গাছের গোড়ায় মাটি ফেটে গেল। বর্ণিত কারণগুলির মধ্যে যে কোনো একটি কারণে চুইঝাল গাছের পাতা পচা বা গোড়া পচা রোগ দেখা দিতে পারে। চুইঝাল গাছের পাতা বা গোড়া পচায় কি কি প্রতিকার করতে হবে? ভালোভাবে পচা সার ছাড়া ব্যবহার না করা, রাসায়নিক সার ব্যবহার না করা, অতিরিক্ত জৈব সার ব্যবহার না করা, রোপণের সময় মাটির জল ধারণ ক্ষমতা পরীক্ষা করা, এফেক্টেড গাছে কম জল দেওয়া, তাও আবার সকাল সকাল, এফেক্টেড গাছে সাব ফাঙ্গিসাইড লিটারে 2 গ্রাম ভালোভাবে মিশিয়ে সপ্তাহে 1 দিন বিকেলে স্প্রে করা, এফেক্টেড চুইঝালের গাছের গোড়ায় 200 গ্রাম ঘুটের ছাই মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়া, গাছের গোড়া পচা বা পাতা পচা ভালো হলে 2 ইঞ্চি মোটা করে শুকনো কচুরি পানা দিয়ে চুইঝালের গোড়ায় মালচিং করে দেওয়া, এফেক্টেড গাছে পচা পাতার পচা অংশ ব্যাকটেরিয়া মুক্ত ধারালো কিছু দিয়ে কেটে দূরে ফেলে দেওয়া, চুইঝালের গাছের গোড়া সব সময় আগাছা মুক্ত রাখা এবং ভালো ড্রেনেজ ব্যবস্থা করা। মিলিবাগে আক্রান্ত চুইঝাল গাছের ক্ষেত্রে করণীয়, যেসব চুইঝাল গাছের ইমিউনিটি পাওয়ার কমে যায় সেই সব গাছের কচি পাতায় ও কচি ডগায় মিলিবাগের আক্রমণ ঘটে। তবে বড় চুইঝাল গাছে মিলিবাগের আক্রমণে গাছে তেমন একটা ক্ষতি হয় না। তবে মিলিবাগের দ্বারা আক্রান্ত চুইঝাল গাছের পাতা নিম পাতা মেশানো জলে অথবা 1 লিটার জলে 2 মিলিলিটার নিম তেল মিশিয়ে সপ্তাহে 1 দিন স্প্রে করলে প্রতিকার পাওয়া যায়। বাণিজ্যিক চুইঝাল চাষের যাবতীয় খুঁটিনাটি পরামর্শের জন্য চুইঝালের প্রশিক্ষক মাস্টার মশাইয়ের সাথে কথা বলুন। তার মোবাইল নম্বর 9775424288।